তোমার সঙ্গে সম্পর্ক ছিল? হ্যাঁ, আমার সঙ্গে সম্পর্ক ছিল, মানে বিয়ের কথা হচ্ছিল, ঠিক আছে, মানে আমার বাড়ি থেকে বাড়িতে গিয়েছিল আমার মা বাবা। তারপরে মানে আমি তার মানে দেখছি অবস্থা। তুমি বাড়িতে এসে দেখছো কি হয়েছে, কি দেখলে? মানে ওর মা বসে রক্ত বসে গেছে, বলে ছিল এইভাবে। হ্যাঁ, আমি আন্টি দূরে ঘুরতে বেরোলাম, ঘর বেরিয়ে আন্টি কিন্তু দাঁড়িয়ে ছিল, মানে মুখ ধুছিল আন্টি, দূরে বেরোলাম সঙ্গে সঙ্গে বেরিয়েছে আন্টি, এই অবস্থা। আপনি আসুন, আন্টি আসলো, এসে বলে জলদি তোমার হয়েছিল বেরো। বলছি ফোনে কি কথা হয়েছিল লাস্ট তোমার সঙ্গে? আমার সঙ্গে কালকে বলেছে যে সেন্টারে যাবো না, ঠিক আছে। কেন, কি কারণে কিছু বলেছে? ওটা আমাকে আমাকে বলেছিল যে দুদিন আগে বলেছিল যে আমার পেট যন্ত্রণা করছে। আমি আবার ওকে বললাম সময় তাহলে তুমি এক কাজ করো, অতটা ওকে চাপ টাপ দিও না, তো সেই দূর খারাপ বলছে, ঠিক আছে। ওইগুলো কিছু বলা হতো না, ঠিক আছে। এবার এবার সকালে উঠে আমি সেন্টারে যাবো না, ভালো লাগছে না, ঠিক আছে। কি কারণে প্রেগনেন্ট ছিল বা এরকম কিছু? ওরকম কিছু না। এবারে আমি যখন এখানে মুখ ধুচ্ছি তখন আমাকে ওই ছেলেটা এসে ডাকলো, ও দেখছি দৌড়ে আসলো, এসে দরজার কাছে গিয়ে আমাকে আবার ঘুরে এসে সঙ্গে সঙ্গে আমাকে হাত ধরে ডাকছে, বলছে আন্টি আন্টি একবার শোনো এদিকে আসো। আমি তো হ্যান্ডিক্যাপ মানুষ, বসলে উঠতে পারি না, উঠতে দেরি লাগে। আমি বলছি দাঁড়াও, দিয়ে বলার পরে বলছে তাড়াতাড়ি আসো, দিয়ে টেনে নিয়ে গেলো। আমি গিয়ে দেখছি ও এরকম শুয়ে আছে, ওই হ্যাঁ দুটো দরজাই খোলা, ভেতরের রুমে দরজা শুয়ে আছে, ওরা চারজন যেখানে শোয় ওখানেই শুয়ে আছে। ছেলেটিকে যে ডেকেছিল, ডেকেছিল ওর তো আমি নামও জানি না, ওই যে পুলিশে তুলে নিয়ে গেল ওদেরই ছেলে। হ্যাঁ, ওদেরই ছেলে যে নিয়ে এসেছে ওকে, সেই ছেলেটা। এবার একে আমি চিনতামও না, আমি জানি যে আমি যাকে ভাড়া দিয়েছি ময়না বলে মেয়েটি, ও যে ওটাকে কি অবস্থা দেখলেন? ওই তো দেখলাম যে সেই অজ্ঞান হলে যেরকম হয় সেরকম ভাবে সেইভাবে আমি এসে দাঁড়ালাম। তখনই এসে ওই টোটোতে করে নামলো, তো টোটোতে থেকে যখন টোটো থেকে ঘর অব্দি নিয়ে যাচ্ছে তখন দেখলাম রক্ত পড়তে পড়তে যাচ্ছে। তো ওই ছেলেটাকে জিজ্ঞেস করা হলো, যে ছেলেটা সঙ্গে ছিল, যে কি হয়েছিল। তো ও বললো শরীর খারাপ, তো হসপিটাল নিতে নিতে মারা গেছে, হসপিটালে গেটে নিয়ে যাওয়ার পরে। কিন্তু আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো সাজেস্ট রয়েছে, কেননা হসপিটালে নিয়ে গেলে বিধাননগর হসপিটাল আমরা সবাই জানি, ওইখান থেকে পোস্টমর্টাম না করে ওরা ছাড়তেন না, ইভেন কোনো পেপার ওইখান থেকে দিত। তো আদৌ মনে হয় হসপিটালে নিয়ে যাওয়া হয়নি, তো মাঝ রাস্তায় মারা গেছে বা কিছু একটা হয়েছে। তো এইখানে যখন আমরা ভিতরে দেখলাম, ভিতরে দেখার পরে মেয়েটাকে চেক করা হলো, তো মেয়েজনিত যে ব্যাপারটা হয় ওইখান থেকেই ব্লিডিং হচ্ছে। এবার কি এটা ধর্ষণ করে মৃত্যু না এমনি মারা গেছে এটা আমরা সঠিক বলতে পারবো না, এটা পুলিশ তদন্ত করে বলতে পারবে কি হয়েছে। আসলে এখানে বড় রকম একটা র্যাকেট চলছে, আমরা চাইছি না, আমরা এটাকে নাম দিয়েছি ইয়েস স্যার নো স্যার, এটা এখানে থাকুক, আমরা কেউই সেটাকে চাইছি। পুলিশ তাদের হয়ে কথা বলে, পুলিশ কেন তাদের হয়ে কথা বলে আমরা জানি না। এদের কি এদের থেকে কি হপ্তা যায় পুলিশের কাছে, না কি কারণে পুলিশ এদেরকে সাপোর্ট করে সেটা এরা বলছে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু প্রোডাক্টটা আজ অবধি আমরা এখন অবধি দেখতে পারলাম না যে কি প্রোডাক্ট দেখায়ও না আমরা, আমরা কিনিও নিয়ে আসবো। বিগত দিনে পেপারে দেখতে পাচ্ছি আমরা অনেক, আপনারাই মিডিয়ায় দেখাচ্ছেন, কিছুদিন আগেও পাণ্ডবেশ্বরের ওইদিকে একটা ঘটনা হয়ে গেছে। আমাদের যেটা সন্দেহ সেটা হচ্ছে মানে কোনো এই ডেথটা কোনো সাডেনলি ডেথ নয়, এটা পরিকল্পনা মাফিক বা অনিচ্ছাকৃতভাবে একে খুন করা হয়েছে। টোটাল ব্যাপারটা প্রশাসনের কাছে খবর দিয়েছিলাম, তো প্রশাসন ব্যাপারটা মধ্যস্থতা করে করে মিটিয়ে দিয়েছিল। প্রশাসন কখনোই চায়নি যে ব্যাপারটা হচ্ছে ভাইল্যান্স হোক, ব্যাপারটা হচ্ছে মানে হাইলাইট হোক, ঠিক আছে। তো প্রশাসন ব্যাপারটাকে নিজেরা অ্যাডজাস্টমেন্ট করে ব্যাপারটাকে দাবি দেওয়ার চেষ্টা করছে। আমার এখানকার প্রশাসন স্থানীয় লোকেদের অভিযোগ না শুনে, তাদের মানে পক্ষপাতিত্ব না করে, তারা এই হচ্ছে ইয়েস স্যার নো স্যারের পক্ষপাতিত্ব নিয়ে এলাকার লোককে হ্যাকেল করা, এলাকার লোককে তুলে নিয়ে যাওয়া।